সোমবার সন্ধ্যায় বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকাডুবির ঘটনায় মৃত পাঁচ যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা আন্ডিগণের ডুবনিতলা ঘাট এলাকায়। সূত্রে খবরের দিন প্রতিমা বিসর্জনে গিয়ে নৌকাডুবির ঘটনায় জলের তলায় নৌকা চাপা পড়ে যান একাধিক ব্যক্তি। তবে শেষ পর্যন্ত পাওয়া খবরে সকলেই সুস্থ অবস্থায় জলের তলা থেকে বেরিয়ে আসার পরেও খোঁজ মিলছিল না পাঁচজন যুবকের। যদিও কয়েক ঘন্টার মধ্যেই তল্লাশি চালিয়ে পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয় ঘাট থেকে। বেলডাঙ্গা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় বেলডাঙ্গা শহর জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজকে বিজয় দশমী ছিল, হাজরাবাড়ির পুজো। আজকে ওরা ডুবনিতে বিসর্জন দিতে গিয়েছিল। বিসর্জন দিতে যাওয়ার মুহূর্তে সব ঠিকঠাকই ছিল, যে টাইমে বিসর্জন দিবে সেই সময়তে হঠাৎ করে দুর্ঘটনাক্রমে নৌকা ডুবে যায়। সেই নৌকা ডুবের কারণে আমাদের এখন চারজনের মৃত্যু হয়েছে। আমাদের বেলডাঙ্গার চারজন বাড়ি বেলডাঙ্গাতে, আমাদের পৌরসভার মধ্যেই। হ্যাঁ, পরিচয় বলতে গেলে একজন রুবাই আছে, রুবাই হাজরা, একজন আছে প্রীতম ব্যানার্জি, রোহন পাল। বর্তমানে এখন চারটা আছে, আর একটা খোঁজাখুঁজি চলছে। সেখানে চেয়ারম্যান আছে, আমাদের সুপার ম্যান আছে, বড়বাবু আছে, বিডিও সাহেব আছে, সকলেই ওখানে আছে। ওরা খোঁজাখুঁজি আসছে। আমাদের বেলডাঙ্গা ট্রমা কেয়ার করে ওখানে নিয়ে আসছি। ডাক্তারবাবুর কাছে দেখে ওরা ডেথ সার্টিফিকেট লেখার ব্যবস্থা করছে। আমরা এবার লাস্টটা থানায় নিয়ে যাবো।